হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রাজ্য সরকারের দুটি গুরুত্বপূর্ণ রেজাল্ট নিয়ে আলোচনা করব। এছাড়া রেজাল্টের সাথে সাথে কিন্তু এখানে আপনাদের যে ইন্টারভিউ ডেট, তো সেই ইন্টারভিউ ডেটও বলা হয়েছে, এবং তার সাথে সাথে এখানে আপনারা কবে থেকে ইন্টারভিউর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, তো সেটিও কিন্তু এখানে আপনারা জেনে নিতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের বেশ কতগুলো ক্যান্ডিডেটের নাম এখানে দেওয়া হয়েছে এই রেজাল্টে। তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখন আমরা চলে এসেছি ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, MSCWB.org। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু রেজাল্টগুলো পাবলিশ হয়ে গিয়েছে। তো এবার আমরা সরাসরি এখানে নিচে চলে আসবো এমপ্লয়মেন্ট নোটিস সেকশনে। তো বন্ধুরা, আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ ক্যান্ডিডেটস, তো এখানে কিন্তু বেশ কতগুলো পোস্ট রয়েছে। লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর পার্সোনাল টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, তারপর এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কেশিয়ার, ল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টস, তারপর এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু। তো এখানে এই অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পোস্টের জন্য আপনারা কিন্তু অনেকেই অ্যাপ্লাই করেছিলেন। প্রোকিউরমেন্ট অফিসার, কমার্শিয়াল ইন্সপেক্টর, অডিটর। তো এবার আমরা কিন্তু সরাসরি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে অফিসিয়াল রেজাল্টের পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব। তো বন্ধুরা, এবার কিন্তু আপনারা সেই রেজাল্টের পিডিএফটি দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে। সবার উপরে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন লিখে দেওয়া হয়েছে, এখানে আপনাদের ওয়েবসাইটের নেম এখানে লিখে দেওয়া রয়েছে, তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার, ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট। তো সবার প্রথমে যে পোস্টটি রয়েছে এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার সিভিল পোস্ট রয়েছে। এখানে ইন্টারভিউ কিন্তু শুরু হচ্ছে 5/7/2021, টাইম দেওয়া হয়েছে 11 AM। তো এখানে আপনাদের চারজনের নাম দেওয়া হয়েছে। তারপর এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্ট রয়েছে, এখানে আপনাদের ইন্টারভিউ ডেট 5/7/2021। তারপর এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল বলে দেওয়া হয়েছে। তারপর এখানে কেশিয়ার পোস্ট রয়েছে, কেশিয়ার পোস্টের জন্য এখানে আপনাদের 5/7/2021 থেকে ইন্টারভিউ শুরু হতে চলেছে, ছজনের নাম দেওয়া রয়েছে। ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য চারজনের নাম এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে অ্যাকাউন্টস অফিসার পোস্টের জন্য এখানে আপনাদের 12 জন, তারপর এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন আরও 12 জন রয়েছে। তারপর এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু, তো এই পোস্টের জন্য কিন্তু অনেকেই আপনারা অ্যাপ্লাই করেছিলেন অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পোস্টের জন্য। তো এবার আমরা দেখে নেব এই রেজাল্টটি। তো এখানে আপনারা দেখতে পাবেন সর্বপ্রথমে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট, কাস্ট, ডেট অফ বার্থ, জেন্ডার। তো এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের নিজেদের রোল নাম্বার, এবং তার সাথে সাথে কিন্তু এখানে আপনাদের ইন্টারভিউ ডেটও কিন্তু বলে রয়েছে। তো সেই ইন্টারভিউ ডেটও কিন্তু এখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, এই পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন, তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমার্শিয়াল ইন্সপেক্টর পোস্ট রয়েছে। তো এই কমার্শিয়াল ইন্সপেক্টরের ইন্টারভিউ শুরু হচ্ছে কিন্তু 30/7/2021 থেকে। তো এখানে আপনাদের 12 জন নাম দেওয়া হচ্ছে, তারপরে এখানে 12 জন। তো এখানে কিন্তু বেশ কিছু অনেকগুলো ক্যান্ডিডেটের কিন্তু নাম এখানে কমার্শিয়াল ইন্সপেক্টরের জন্য পাবলিশ করে দেওয়া হয়েছে। তারপরে এবার আমরা সরাসরি নিচে চলে আসবো। তো নিচে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট কিন্তু এখানে নিচে বলে দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য লেটার অফ পার্সোনাল টেস্ট অর ইন্টারভিউ অ্যালং উইথ বায়োডাটা ফরম্যাট ফর দ্য অ্যাবোভ সাইটেড পোস্ট উইল বি ডাউনলোডেড ফ্রম আওয়ার ওয়েবসাইট। তো এখানে আপনাদের কিন্তু MSCWB.org অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ইন্টারভিউর জন্য কল লেটার ডাউনলোড করতে হবে। তো সেটি আপনারা কিন্তু কল লেটার ডাউনলোড করতে পারবেন 17/6/2021 থেকে। তো এই ছিল কিন্তু আপনাদের প্রথম রেজাল্টের আপডেট। তো এবার আমরা দ্বিতীয় রেজাল্টেও দেখে নেব। তো তারপরের রেজাল্টটি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভেটেরিনারি অফিসারের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে MSC থেকে। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, রেফারেন্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন 18/2020। লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনাল টেস্ট ফর দ্য পোস্ট অফ ভেটেরিনারি অফিসার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানে আপনাদের ইন্টারভিউ ডেট দেওয়া হচ্ছে 2/7/2021 থেকে ইন্টারভিউ হতে চলেছে, আর এখানে টাইম দেওয়া হচ্ছে 11 AM অনওয়ার্ডস। তো এখানে আপনারা পেয়ে যাবেন সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট, কাস্ট, আর এখানে ডেট অফ বার্থ। তো এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই নিজেদের নামগুলো দেখে নেবেন। এছাড়া কিন্তু এখান থেকে আপনাদের যে ইন্টারভিউ ডেট রয়েছে, তো সেই নেম রোল নাম্বারের সাথে সাথে আপনাদের ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইমগুলো দেখে নেবেন। তারপর এখানে নিচে বলে দিয়েছে আপনারা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। 17/6/2021 থেকে কিন্তু আপনারা কল লেটার কিংবা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন MSCর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো এই ছিল কিন্তু আজকে দুটো গুরুত্বপূর্ণ রেজাল্ট আপডেট। তো বন্ধুরা, এরকম বিভিন্ন ধরনের প্রতিনিয়ত বিভিন্ন আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।